এখানে আমরা যেটা করছি, এখানে অলরেডি বেশ ভালো সংখ্যক নানা রকম পাখি রয়েছে, বহু পাখি যা এখানে থাকছে, আর বেশ কিছু পাখি শীতের সময় আসছে। তাদের জন্য আরও সুন্দর করে জায়গাটাকে সুন্দর করে, মানে তাদের মতো করে সুন্দর করে জায়গাটাকে একটু গুছিয়ে নেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে যাতে এখানে যারা পাখি দেখতে আসবে তারা যাতে কাছ থেকে পাখি দেখার সুযোগ পায় সেই মতো একটা চলাফেরার রাস্তা বানানো হচ্ছে। আর এখানে যে এটা তো একটা মার্শল্যান্ড, তার মধ্যে একটা খানিকটা জায়গাকে আমরা একটা ওপেন করে সেখানে একটু জল যাতে সারা বছর থাকে তার ব্যবস্থা করছি, যাতে এখানে যে রেসিডেন্ট ওয়াটার বার্ডসগুলো আছে তারা এখানে খেতে পারে এবং আরও দৃশ্যমান হয় তারা, সেটার ব্যবস্থা করা হচ্ছে। এখানে একটা রেস্টোরেশন প্রকল্প হচ্ছে, আমাদের অর্জুনবাবু এবং বাটারফ্লাই গার্ডেনের টিম এখানে আছেন, তারা এখানে প্ল্যানিং করে রিড কাল্টিভেশন এবং বিভিন্ন ফলের গাছ লাগিয়ে এবং মাছের জলকে ব্যবহার করে এখানে ন্যাচারাল হ্যাবিটেট এখানে মেনটেন করা হবে। ইতিমধ্যেই 50-এর বেশি নতুন পাখি দেখা গেছে, আরও পাখি আসবে বলে আমাদের ধারণা।